আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ঘন্ট। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এলাম রান্না করতে। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আমি এখানে দেখতেই পাচ্ছেন আলুটাকে কীভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুটাকে ভেজে নিতে হবে। তাহলে ফিরে আসছি আলুটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিচ্ছি আমি মশলা দেবো, যেহেতু গুঁড়া মশলা পুড়ে যেতে পারে এই জন্যই পানিটা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে কোনো ধরনের পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার করব না, শুধু আদা বাটা দিয়েই রান্নাটা করব। আদাটা কিন্তু এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চা চামচ হলেই হবে। আর যদি না দিতে চান তাহলে না দিলেও সমস্যা নেই। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছুই নেই তাই খুব বেশিক্ষণ এটাকে কষাতে হবে না। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, সব তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপিকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, চুলার আঁচটা হাই হিটে রেখে বাঁধাকপি থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে কিন্তু আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, আর আলুটা কিন্তু আগে থেকেই আমি ভেজে নিয়েছি, যার কারণে অর্ধেকটা সেদ্ধ আছে আর বাকিটা এই মুহূর্তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু বাঁধাকপি সেদ্ধ হয়ে যায়। আপনাদের কাছে যদি মনে হয় বাঁধাকপিটা সেদ্ধ হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও বাঁধাকপিটা রান্না করতে পারেন। তবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢাকবো না, যেহেতু প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসেছে সেই জন্য আমি ছোলার আঁচটা হাই হিটে রেখে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ। দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট খানিক রেখে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।